এখন থাকছে বলিউডের কিছু ইন্টারেস্টিং গসিপস এর আপডেট। প্রথমে থাকছে আদিত্য রায় কাপুরের নতুন অ্যাকশন ফিল্মের ঘোষণা এলো, জানাবো এই বিষয়ে আপডেট। এরপর থাকছে নেহা কাক্কার শেয়ার করলো তার হাজবেন্ডের সঙ্গে ভিডিও, যা দেখে আবার অনেকেই বিরক্ত, এখন কেন সেটাও জানাচ্ছি। সে সঙ্গে থাকছে প্রভাসের আদিপুরুষে থাকবে কি অনন্যা পাণ্ডে, এখন কি হিসেবে থাকবে আর কেনই বা অনন্যা পাণ্ডের নাম উঠে এসছে সেটাও জানাচ্ছি। অ্যান্ড ফাইনালি থাকছে শাহরুখের পাঠানে সালমান খান কি হিসেবে থাকবে, সামনে এলো সেই বিষয়ে খবর, যা শুনলে ট্রাস্ট মি আপনি অবাক হবেন। এখন আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমে আসি আদিত্য রয় কাপুরের কাছে। আদিত্য রয় কাপুরের আজকে জন্মদিন, অ্যান্ড জন্মদিন উপলক্ষে সে দিল একটি ঘোষণা। আদিত্য রয় কাপুর জানালো তার আপকামিং অ্যাকশন ফিল্ম হতে যাচ্ছে ওম দ্য ব্যাটেল উইদিন, যেই সিনেমা জি স্টুডিওস এর ব্যানারে বানানো হবে। আর তাছাড়া এই সিনেমার কো প্রডিউসার আহমেদ খান, তিনিও কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে এই বিষয়ে অ্যানাউন্সমেন্ট দেন। এবং এই সিনেমা সম্পর্কে আহমেদ খান জানান, ওম দ্য ব্যাটেল উইদিন এই সিনেমা হবে পুরোপুরি অ্যাকশন প্যাকড, এখানে আদিত্য রয় কাপুর ফুল অন অ্যাকশন হিরো হিসেবে থাকবে। এছাড়া এই সিনেমার জন্য আদিত্য রয় কাপুরকে ফিজিক্যাল একটা ট্রান্সফরমেশনে ঘটাতে হবে। এছাড়া তিনি এই সিনেমার অ্যাকশন সিকোয়েন্সগুলো নিজে পুল অফ করার জন্য বেশ কয়েকটা মার্শাল আর্ট ফর্মও শিখছেন। জানা গিয়েছে যে এই সিনেমার শুটিং এবছর ডিসেম্বরেই শুরু হবে এবং নেক্সট ইয়ারে মুক্তি দেওয়া হবে। বাংলাদেশি ফুটবল ফ্যানদের জন্য এলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের নতুন ধামাকাদার অনলাইন ফুটবল গেম বিট মাই টিম, যেখানে রয়েছে পৃথিবীর সেরা 20টি ফুটবল লীগের সব তুখোর ফুটবলার। আর এই গেমটি খেলা কিন্তু খুবই সহজ, জাস্ট কমেন্টস এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ফ্রিতে রেজিস্ট্রেশন করে ফেলুন, তারপর মন ভরে খেলুন। এখন আসি নেহা কক্কর এবং রোহান প্রীত সিং এর কাছে। নেহা কক্কর এবং তার হাজবেন্ড রোহান প্রীত সিং রাইট নাও রয়েছেন দুবাইয়ে তাদের হানিমুনে। বাট রিসেন্টলি ইনস্টাগ্রামে নেহা কক্কর তার হাজবেন্ড রোহান প্রীত সিং এর সঙ্গে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন, যেই ভিডিওটা দেখার পর অনেকেই হয়েছেন বিরক্ত। এখন কেন বিরক্ত হয়েছেন সেটা ভিডিওটা দেখি তারপর বলি। ভিডিওতে তো নেহা এবং রোহান প্রীত সিং দুজনকে দেখা যাচ্ছে দুজন খুব ভালো মতো দুবাইতে দিওয়ালি সেলিব্রেট করছে। এখন তাদের এমন মোমেন্টস দেখে অনেকেই প্রশংসা করছে, বলছে কিউট লাগছে, খুব ভালো লাগছে। অ্যাট দ্য সেম টাইম অনেকে আবার এটাও বলছে প্রচন্ড ন্যাকামো হয়েছে, নেহাকে দেখে মনে হচ্ছে সে এক্সেসিভ ঢং করছে। আবার কেউ কেউ বলছে এই সবটাই হচ্ছে লোক দেখানো ভালোবাসা। যাই হোক, এভাবে আর কি অনেকে অনেক রকম কমেন্টস করে তাদের বিরক্তি প্রকাশ করছে। এখন আসি প্রভাসের আদি পুরুষের কাছে। অলমোস্ট 500 কোটি রুপি বাজেটের মুভি প্রভাসের আদিপুরুষ, যেই সিনেমায় সাইফ আলী খান ভিলেন হিসেবে কনফার্ম হলেও নায়িকা কে থাকবে এখনো কনফার্ম হয়নি। আর তাছাড়া এই সিনেমার শুটিং কিন্তু শুরু হবে জানুয়ারি 2021 থেকে এবং 2022 মুক্তি দেওয়ার প্ল্যান রয়েছে। যাই হোক, শুটিং শুরু হওয়ার তো হাতে বেশি সময় নেই, বাট এখনো নায়িকা কিন্তু ফাইনালাইজ হয়নি। এরই মাঝে অনেকের নাম উঠে এসছে, যেমন কিয়ারা আদবানী, কীর্তি সেনন, ইভেন দীপিকা পাড়ুকোনো। এবং এই সিনেমার রিকোয়ারমেন্ট হচ্ছে বলিউডের কোনো এ-লিস্টেড হিরোইন এখানে থাকবে। অ্যান্ড এর সাথে আবার রিসেন্টলি উঠে এসছে অনন্যা পাণ্ডের নাম। ইয়েস, ইউ আর দ্যাট রাইট। বাট এখানে একটা কথা আছে, অনন্যা পাণ্ডে যে এখানে সীতা চরিত্র অর্থাৎ নায়িকা হিসেবে থাকবে এমনটা কিন্তু কোথাও বলা নেই। জানা গিয়েছে এই সিনেমায় একাধিক অ্যাক্ট্রেস থাকবে, অর্থাৎ আরও বেশ কয়েকজন নায়িকা থাকবে, এবং সেই চরিত্রগুলো কি হবে সেটা এখনও ডিসক্লোজ করা হয়নি। অ্যান্ড ওইরকমই একটা চরিত্রে অনন্যা পাণ্ডেকে নেওয়ার চিন্তাভাবনা হচ্ছে, অর্থাৎ অনন্যা পাণ্ডেকে লিড হিরোইন হিসেবে নয় বরং অন্য একটা রোলের জন্য অ্যাপ্রোচ করা হয়েছে। লেটস সি, যদি এখানে অনন্যা পাণ্ডে ফাইনালাইজ হয়ে যায় তাহলে সে কি চরিত্র এখানে থাকবে। ফাইনালি আসি শাহরুখ খানের পাঠানের কাছে। শাহরুখ খানের আপকামিং যে প্রজেক্ট আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ইয়াশরাজ ফিল্মসের ব্যানারে বানানো পাঠান মুভি। এখন পাঠান তো বেশ হাই বাজেটের একটা অ্যাকশন প্যাক মুভি, আর পাঠান নিয়ে যে কয়টা আপডেট আমরা এখন পর্যন্ত জানি সেগুলোর মধ্যে সবচাইতে হাইলাইটেড বিষয় হচ্ছে সালমানের এখানে কেমিও রোল থাকার বিষয়টা। এবং সেই সময় আমরা জাস্ট জেনেছিলাম সালমান 12 দিনে একটা শুটিং করবে এবং অ্যাকশন প্যাক একটা রোল এসে থাকবে। আর এই সব কিছু দেখে আমরাই কিন্তু জাস্ট নর্মালি বলেছিলাম এমনটা কিন্তু হতেও পারে, টাইগার হিসেবেই সালমান পাঠানে ধরা দিবে। এটা কিন্তু জাস্ট আমাদের নর্মাল একটা স্পেকুলেশন ছিল, কারণ পাঠান এবং টাইগার দুটোই কিন্তু ইয়াশরাজ ফিল্মসেরই মুভি।
আর এই বিষয়টা নিয়ে তখনও কিন্তু কোনো পেপার পত্রিকায় লেখালেখি হয়নি। তবে এবার জানা যাচ্ছে এই বিষয়টা বোধ হয় সত্যি সত্যি ঘটতে যাচ্ছে, কারণ বলিউড হাঙ্গামার লেটেস্ট রিপোর্ট থেকে জানা গিয়েছে যে ইয়াশরাজ ফিল্মসের প্ল্যান হচ্ছে সালমান খানের টাইগার এবং পাঠানের ক্রস ওভার ঘটানো। অর্থাৎ সালমান খানের টাইগার ক্যারেক্টারকে পাঠান মুভিতে এনে ইন্ট্রোডিউস করানো। ইনফ্যাক্ট এখানে এটাও জানা যায় সালমান অ্যান্ড শাহরুখ দুজন একসাথে এখানে ফাইট করবে, যেটা হবে এই সিনেমার মেজর একটা ক্লাইম্যাক্স পার্ট, এবং সেই ফাইট সিকোয়েন্সটা হবে বিশাল আকারে। তবে সালমান এই মুভির বাকি ক্যারেক্টার অর্থাৎ দীপিকা পাড়ুকোন কিংবা জন আব্রাহামের সঙ্গে কোনো সিন শুট করবে কিনা সেটা কিন্তু এখনো জানা যায়নি। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।